খাওয়াতাম তো বললাম না এই লইছি আসলে মাছ দিয়া শুনে শুনে ভাই একটু জল দিয়ে বাড়া দিয়ে হ্যাঁ ঘুমিয়ে দিছি বাড়া দিছি পুরো বাড়া দিছি Jangan, ini kan ibu jawabkan, mana?
আমার ভাই ভাই আরে আরে হ্যাঁ আর আপনি আমরা তিনজন হ্যাঁ নিয়ে আসুন আর খাবেন না না নাই খাবেন আচ্ছা এগুলো রাখেন পরে আবার খান হ্যাঁ বের করে আছে সব সময় তো মনে করেন আমার লোকের দেওয়া হইব না এটা আবার পরে রাত্রের বেলা খায়েন এটা রইল হ্যাঁ এটা রাত্রের বেলা আবার খাবেন আপনি আমি একটু এখানে সবই তো আছে পানি খান তো কাকা মাশাআল্লাহ এখন কি একটু ভালো লাগে পেট ভরছে হ্যাঁ ভরছে তো আমার ওই যে ফ্যাট ফুট লাগে না আমার বাসি আমার কাছে কি আছে আমার কাছে তো মানুষ হ্যাঁ আপনি কি আমার হাতে একটু কথা কইতে পারবেন কাকা হ্যাঁ আপনার দেশের বাড়ি কোন জায়গা শ্রীরাম ক্ষেত্র একটু জোরে বলেন চিটাগাং আপনার বাড়ি হ্যাঁ শ্রীরামে থাকতো আগে এখন আমিও শ্রীরামে থাকতো এখনও ছোটো শেখ ছাক থাকতো আমিও ছেলে ছোটো বুঝছেন আমি বড় আমি বড় দিকেও থাকো আপনার কি ছেলে মেয়ে আছে আরে না আমি ঘরে যে কেউ নাই আমার কইলাম না বাপ 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 বাইন বোন কেউ নাই নাই কিচ্ছু নাই আমার কাছে জানো না জানি করেছি না আচ্ছা প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা আপনারা দেখলেন আমি যে সময় প্রথমবার আসলাম চাচার কাছে তা আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো দেখি কাকার অবস্থা খুব একটা ভালো না কারণ আমার বোধ হয় না যে কয়দিন যে ভাত খায় না উনি ভাত লাগায় না আমার বোধ হয় উনি যে কয়দিন ভাত খায় না আমার এরকম মনে হলো তো যার কারণে আমি এসে জিগালাম কাকা আপনি কিছু খাবেন তো জিগালাম কাকা আপনি ভাত খাবেন তা করছে হওয়া খাবো তো বললাম কাকা কতদিন ভাত খান না আসলে বলতে পারে না যে আসলে বলবো কি আসলে যে কবে ভাত খাইছে উনি ওনার মনে নাই নাকি কাকা আপনি কতদিন আগে ভাত খাইছেন বলতে পারবেন ভাত খাইনি ভাত খাই ভাত তো খাইনি ভুলে গেছি গা ভাত খান না ভাত তো খাই ভাত তো ভাত দিলে যদি ভাত হলে ভাত খাইছি খাইতে হয় না আপনি কি নাকা ছাড়তে পারবেন না একটু কম হয় আপনি ভাত খাইবেন না ভাত নাকা থাকতে এবার রিক্সাও চালান চালান না চালান না চালান না লেগে রিক্সা লেগে চালান না আরে আমিও চলাইছি আমার বাপাও চলাইছে আপনি রিক্সা চালাইছেন খোঁজারে খোঁজাম খোঁজার কাছে কয়ে দিয়ে দিচ্ছি তো এখন এই যে কাকা আপনি এই অবস্থাকে হ্যাঁ এখানে বইয়ে থাকি নইলে থাকতে পারি না আর বাড়িতে জায়গা জমি নাই না না ভাই বাপও নাই বাপও নাই মা বাপ নাই মাও নাই না কেউ নাই আপনার পরিবার আছে পরিবার আছে পরিবার ফ্যাং ভাঙিয়ে গেছে আপনার পরিবারে কি অরিজিনাল এই যে দেখেন এই যে দেখেন না এই যে এটা অরিজিনাল আছিল এই যে এটা দেখছেন এটি এটি এরকম আসিল এরকম আসিল হ্যাঁ আসিল কত ভাঙে গেছে আমার ভাই না আমার ভাই না আমার ভাই বলতে পারেন না চলতে পারেন না হ্যাঁ চলতে পারি ছোট হয়ে গেছে না আমার তো করছে আপনার পরিবার নাই আপনার ওয়াইফ হ্যাঁ তাকে না মানুষের মানুষের কম বাবা না এগুলো করছে আমার ভাই আমার বোন না আমার বোন না যা কথা বল না কথা না করলে চুপ করে যাবো এখন
এখন আপনি কি করবেন জানেন আমি ইয়ানে থাকবো হ্যাঁ ইয়ানে থাকবো এখন কাম করছে হ্যাঁ হ্যাঁ কাম আপনি গাড়ি চালাবেন না গাড়ি না আগে কেমন চলবে চলবে কেমন হ্যাঁ গাড়ি আমি চালাবো আপনি আসবেন ইয়ানে আসবো গাড়ি নিয়ে আসবো হ্যাঁ যাবে সে হ্যাঁ 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 আল্লাহ ইজাজ আল্লাহ ইজাজ আল্লাহ ইজাজ যাকে যাকে আমার ডাকবো না সমস্যা নেই আল্লাহ যা করবো ইল্লাহ যা করবো আল্লাহর কাছে যাইব সব করে তার কাছে আল্লাহ আল্লাহ করেন সবে আল্লাহ ইল্লাহ 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 আল্লাহ 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 সব আল্লাহ আল্লাহ দিবা কোনো বড় বড় মসজিদ আছে আমার যাব দেখুন আমাকে মরো রেখে জানান আল্লাহ দিল বসে বসে আল্লাহ আল্লাহ করবেন তাছাড়া তো আর কেউ নাই আমার করে কাকা আর নাই কেউ না আল্লাহ ছাড়া আর কেউ আছে গাড়ি কটা দুইটা কাকা তখন আমি তো চলে যাবো তো আপনি বাড়ি কোন জায়গায় একটু বলবেন কোন জায়গা দিন বাড়ি বলছিলেন সরিয়া লোক এলো মুখে থাকে না সোনি আখড়া সোনি আখড়া মনে হয়েছে যেন মনে থাকে হ্যাঁ সোনি আখড়ার কথা তো বলেন না এর আগে এর আগে দিন কনকার কথা বলছিলেন সোনি না সোনি আখড়া সোনি আখড়া সবার কি কবো যে আপনার বাড়ি সোনি আখড়া সোনি আখড়া আছে না আপনার নাম বলতে পারেন সোনি আখড়া এই সোনি আখড়া আপনার নাম বলতে পারেন সোনি আখড়া আপনার নাম বলতে পারেন আমার নাম ইলিয়াস ইলিয়াস কোচিনি আরে না কোন নাই আছে এখন কোচি এখন কোচিন ইলিয়াস সোনি আখড়া সোনি আখড়া প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা কি বলবো আসলে কাকার কাছে এর আগে বাড়ির কথা জিগালাম এক কথা বললো এখন জিগালাম এখন আর এক কথা বললো কাকা বলতেছে ওনার বাড়ির ছোনে একরা ওনার নাম ইলিয়াস যদি আপনারা কেউ ওনারাকে চিনে থাকেন নাই নাত কি হয়েছে এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনোভাবে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আর কে ফরিদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ